ঈশ্বরের প্রতি আপনার অনুভূতির তীব্রতার অনুপাতে আপনি তাকে উপলব্ধি করবেন। স্বামীজি উদাহরণ দিয়ে বললেন, এই উপদেশটি বোঝায় যে আমাদের ঈশ্বরের প্রতি যতটা গভীর এবং তীব্র অনুভূতি থাকবে, ততটাই আমরা তার উপস্থিতি এবং করুণা অনুভব করতে পারব। এটি আমাদের আধ্যাত্মিক জীবনে ঈশ্বরের সাথে আরও গভীর সংযোগ স্থাপনের গুরুত্ব দেয়। উদাহরণ হিসেবে বলেন, একজন মানুষ প্রতিদিন সকালে উঠে ধ্যান করেন এবং ঈশ্বরের প্রতি তার ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি যখন তার সমস্ত মনোযোগ, ভালোবাসা এবং শ্রদ্ধা ঈশ্বরের প্রতি নিবেদন করবেন, তখন তিনি তার জীবনে ঈশ্বরের উপস্থিতি আরও প্রবলভাবে অনুভব করবেন। এই অনুভূতি তাকে জীবনের চ্যালেঞ্জ এবং বাধাগুলি মোকাবিলা করতে শক্তি ও সাহস দেবে। যেমন কোনো কঠিন পরিস্থিতিতে পড়লে তিনি হতাশ না হয়ে ঈশ্বরের উপরই ভরসা রাখবেন এবং তাঁর সাহায্য চাইবেন। এইভাবে তিনি তার জীবনের বাধাগুলি অতিক্রম করে একটি সফল জীবন লাভ করতে পারবেন। যেমন ধরুন, একজন মা যখন তার সন্তানের জন্য প্রার্থনা করেন, তখন তার প্রার্থনার তীব্রতা তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। ভয় পাবেন না, সর্বদা মনে রাখবেন যে কেউ আছেন যিনি আপনাকে রক্ষা করছেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজ উদাহরণ দিয়ে বললেন, এই উপদেশটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের কঠিন সময়েও আমরা একা নই এবং ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন। এই বিশ্বাস আমাদের ভয় এবং অনিশ্চয়তা মোকাবিলা করতে শক্তি দেয়। ধরুন, একজন মানুষ যিনি একটি নতুন ব্যবসা করতে যাচ্ছেন, তিনি অনেক অনিশ্চয়তা এবং ঝুঁকি অনুভব করছেন, কারণ ব্যবসায় সফলতা পাওয়া সহজ কাজ নয়। কিন্তু তিনি এই উপদেশটি মেনে রেখে সাহস সঞ্চয় করেন এবং ভয় পান না। তিনি বিশ্বাস করেন যে ঈশ্বর তার প্রচেষ্টাকে আশীর্বাদ করবেন এবং তার পথ প্রশস্ত করবেন। এই বিশ্বাসের ফলে তিনি তার ব্যবসায়ের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করেন এবং ধীরে ধীরে সফলতা অর্জন করেন। এই উপদেশ তাকে শক্তি দেয় এবং তার জীবনে আশা এবং আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। ঈশ্বরের নাম জপ করা এবং অন্যান্য আধ্যাত্মিক অনুশীলন দ্বারা ইন্দ্রিয়ের শক্তি দমন করা হয় এবং পূর্বের কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করা হয়। এই উপদেশটি বোঝায় যে নিয়মিত ঈশ্বরের নাম জপ করা এবং আধ্যাত্মিক অনুশীলন আমাদের ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ আনতে এবং পূর্বের কর্মের প্রভাব থেকে মুক্তি পেতে সাহায্য করে। স্বামীজি উদাহরণ দিয়ে বললেন, একজন ব্যক্তি প্রতিদিন সকালে ঈশ্বরের নাম জপ করেন এবং সন্ধ্যায় ধ্যানে বসেন। এই অনুশীলনগুলি তাকে তার মনের উপর নিয়ন্ত্রণ আনতে, তার ইন্দ্রিয়গুলির প্রলোভন থেকে দূরে থাকতে সাহায্য করবে। ফলে তিনি তার কাজে আরও মনোনিবেশ করতে পারবেন এবং তার দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জগুলি সহজেই মোকাবিলা করতে পারবেন। এই অনুশীলন তাকে তার পূর্বের কর্মের বন্ধন থেকে মুক্তি দেয় এবং একটি সফল এবং পূর্ণ জীবনযাপনে সাহায্য করে। যেমন ধরুন, একজন শিক্ষক যখন তার ছাত্রদের শিক্ষা দেন, তখন তিনি তাদের ঈশ্বরের নাম জপ করার মাধ্যমে তাদের মনের শান্তি এবং সংযম শেখান। এই উপদেশগুলি আমাদের জীবনের বিভিন্ন দিক থেকে আত্মিক উন্নতিতে সাহায্য করে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটু অপেক্ষা, নমস্কার, খুব ভালো থাকবেন।